রসুল মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে সামনে নিয়া, কাঁধে একটা রুমাল ঝুলানো আছে। বেঈমান একজন মসজিদে নববীর মধ্যে ঢুকে রসুলের রুমালটাকে আটকে ধরলেন, গলা চাইপা ধরলেন। রসুলের যেন জান বের হয়ে যাচ্ছিল এমন অবস্থা হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, রসুল এখনো কেন বসে আছেন? অনুমতি দেন, এই বেঈমানের গর্দানকে আলাদা করে দিব। রসুলের সম্মুখে সাহাবা একরাম ক্ষিপ্ত হয়ে গেছেন, হাই হাই রসুলের সাথে কেমন ব্যবহার। রসুল বলতেছেন, ও সাহাবা একরাম থেমে যাও, একটু মাত্র আওয়াজ করবা না, এই বান্দার সাথে খারাপ ব্যবহার করবা না। উমর বসে যাও, আমার কথা শুনো। উমরও ঠান্ডা হয়ে গেল। এবার রসুল ডাক দিয়ে বলতেছেন, হে উমর তুমি দাঁড়াও, তুমি যেহেতু বলেছো আমার গলা কেন চাপায় ধরেছেন? ওই কাফেরকে কিছু বলতে পারবি না, কারণ ওই কাফের কাছে আমি ঋণী আছি। তার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম খেজুর, তার কাছে আমি যেহেতু ঋণ আছি এজন্য তাকে কিছু বলা যাবে না, সে আমার কলা ধরেছে। এরে ওমর তুমি যেহেতু প্রতিবাদটা করলা, ওমর বাইতুল মালে গিয়া দৌড় দিয়া খেজুর নিয়ে আসো, সে আমার কাছে খেজুর বই। তবে ওমর শুনে যাও একটা কথা, দাঁড়াও। বলে কি? বলে, ওই বান্দা ওই ইহুদি আমাকে যেই পরিমাণ খেজুর দিয়েছিল তার চেয়ে একটু বেশি নিয়ে আসবা, আর যেই মানের খেজুর আমাকে দিয়েছিল তার চেয়ে একটু ভালো খেজুর আনবা। রসুলের এমন ব্যবহার থেকে বেঈমান চিন্তা করলেন, আমি তাকে মারলাম, আমাকে তার সাথী সঙ্গীরা হত্যা করতে চাইল, সে বাধা দিল, আবার আমাকে বলতেছে খেজুর নাকি তার চেয়ে একটু ভালোটা দিবে, আরো বেশি দিবে, এটা কেমন উত্তম চরিত্র। আমি তো এই ব্যবহার দেখে আর স্থির থাকতে পারলাম না। এরে মুহাম্মদ নবীর ব্যবহার কি এত সুন্দর! হাই হাই, যে মুহাম্মদ নবীর ব্যবহার এত সুন্দর, আমি আজকে ওই মুহাম্মদের বিরোধিতাই কেন মেতেছি? আমি তো ভুলের মধ্যে আছি। ও নবী খেজুর আনতেছে, আমি খেজুর নিব পরে, আগে আপনি মুহাম্মদ সত্য নবী বিশ্বাস হয়েছে কালেমা পড়ায় আগে আমাকে মুসলমান বানাবে। এটাই হলো মুসলমানের ব্যবহার, এটাই হলো তোমার আমার আইডল মুহাম্মাদের ব্যবহার। আর আজকে আমার আর তোমার ব্যবহার দেখে মুসলমানও বেঈমানি হয়ে যাচ্ছে। কাফেররা পর্যন্ত বলতেছে, মুসলমান হয়া কেন পূজায় আসতেছে? বেঈমানও আজকে তাজ্জুব যে মুসলমানের ব্যবহার কি করে এত খারাপ হতে পারে আমাদের ব্যবহারে মনে হয়েছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ اللَّهُ تَعَالَى قُرآنَ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কেমন সম্মানিত বনি আদম! ভিন্ন সূরায় ভিন্ন আয়াতে রব বলেন, لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ في أحسن تقويم. الله أكبر. সুন্দর অবকাঠামো দিয়া মানুষকে বনি আদমকে আমি আল্লাহ বানাইলাম। এরে গরুটাও দেখতে কত সুন্দর, কিন্তু মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ আসমান কেউ বানাই নাই, জমিন কেউ বানাই নাই, পাহাড় কেউ বানাই নাই। কারণটা কি? সব কিছুকে আল্লাহ বানিয়েছেন হুকুমের দ্বারা, বলেছেন হ, সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে গেছে। কিন্তু মানুষের বানানোর ধরনটা একটু ভিন্ন ছিল। রব যখন চিন্তা করলেন, ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল
আরদে খলিফা। রব যখন মানুষকে বানাবেন চিন্তা করেছেন, ফেরেশতাদেরকে বললেন জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে মানুষের বডি বানাও, কাদাগুলো ভালো করে সুন্দর করে জান্নাতের মধ্যে মলা শুরু হয়ে গেল। ফেরেশতারা মানুষের বডিটাকে নিজের হাতে, ফেরেশতাদের হাতে মুবারক হাতে বডিটা তৈরি করলেন। তৈরি করতে করতে যখন গলা পর্যন্ত চলে আসলেন, যখন এখন চেহারা বানাবার সময়, রব ডাক দিয়ে বলেন লে ফেরেশতা সাবধান, সামনে আর আগানো যাবে না। ও রব কেন সামনে আগাবো না, এতটুক তো বানিয়েছি সামান্য কাজ, বাকি কেন আগাবো না? রব বলেন সবটুকু বানিয়েছ তোমরা ঠিক আছে, কিন্তু বনি আদমের যে চেহারাটা আছে এই চেহারাটাকে ফেরেশতা তোমরা বানাও, বনি আদমের চেহারাকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করব। এজন্যই দেখেন মুখের ত্বক কত সুন্দর নরম সফট, হাতের ত্বক এত নরম না। প্রসাধনীর যুগ, প্রসাধনী ব্যবহার করবেন, কিন্তু আপনার শরীরের প্রসাধনী চেহারার প্রসাধনী বলেন এক কিনা? সোনো পাউডার মাখেন, সোনো মাখেন কোথায় বলেন না কেন? কথা বললে সমস্যা নাকি? আওয়াজ দিলে সমস্যা? আমরা কারো বিরুদ্ধে কিছু বলতেছি না, রবের আলোচনা করতেছি। বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন, চেহারার সোনো পাউডার যা মাখেন এগুলো আর শরীরের গুলো কি এক? কেন এক নয়? এটা তো রব নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছে। এটা হলো এক রেওয়ায়ত। ভিন্ন রেওয়ায়তে এসেছে ফেরেশতারাই বানিয়েছেন, কিন্তু আল্লাহ উপর একটু মোলে দিয়েছেন কুদরতি হাত দ্বারা। আল্লাহ তাআলার কুদরতি হাতের ছোঁয়ায় বনি আদমের চেহারাটা এত সুন্দর হয়ে গেল। এজন্যই আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে অত্যন্ত সুন্দর অবকাঠামোতে বানিয়েছি। এবার বলুন তো দেখি, শুধু এই অবকাঠামোর নামই কি মানুষ? বলেন আরো জোরে, শুধু অবকাঠামোর নাম কি শুধু মানুষ? আবে মামানা দিল বন্দম বজু তরকে কিশর সুরতে গন্দম বগো গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বো জাহিল হাম এক সাবু দে আদমিয়ত লহম সহম পুস্তে নিস আদমিয়ত জুজরে জায়ে কারে নিস। শুধু বডির নামই মানুষ নয়, নেক আমলের নাম, ব্যবহারের নাম, অঙ্গ প্রত্যঙ্গের সুন্দর ব্যবহারের নাম কি বলেন? যদি শুধু বডির নামই সুন্দর চেহারার নাম মানুষ হইতো, আবু জাহাল আর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। একটু চিৎকার করে বলেন তো দেখি, আবু জাহেল আর মুহাম্মদ আরবির মধ্যে পার্থক্য আছে কি নাই? আর জোরে বলেন পার্থক্য আছে কি নাই? আবু জাহেল নিকৃষ্ট জাহান নবী, আর আমার রসুল আজওয়াদুল্লাহ সিকাফা আল্লানুহুম আরিকা আকতারুহুম আশিরা আকরামুহুম আশিরা। রসুল শুধু মানুষই নয়, আজওয়াদুন নাসি কাফা, রসুল শুধু মানুষই নয়, তবে রসুল কি? রসুলের মধ্যে তোমাদের জন্য অনেক অবদান রয়েছে। রসুল শুধু একজন মানুষ নয়, রসুল আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। করছে কিনা বলেন? রসুল শুধু একজন মানুষই না, রসুলের ব্যবহার কেমন ছিল আর আবু জাহালের ব্যবহার কেমন ছিল, এটাই হলো পার্থক্য।
এ কারণে আল্লাহ তাআলা এই আয়াতে পরেই বলেছেন সুমরদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহ বলেন আল্লাহ যখন বলেছেন মানুষকে ভালো অবকাঠামো দিয়ে বানিয়েছে এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন এরপরে নিকৃষ্টতম নিকৃষ্টতম মানুষকে আমি আল্লাহ বানাইলাম একদল মানুষ হলো বড় সম্মানী আর একদল মানুষ সম্পর্কে রব বলেছেন তাদের সম্পর্কে রব বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল রব তো বলেছেন বনি আদমকে সম্মানিত করলাম কিন্তু বনি আদমের বডির ব্যবহার যদি ঠিক না থাকে রে উম্মত ওদের জন্য আমার রব বলেছেন ওরা হলো জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট নাউযু বিল্লাহ বলেন মিয়া এখন বলেন আবু জাহালের দলে যাবেন নাকি রসূলের দলে যাবেন উম্মত যদি মুহাম্মাদের সাথে জান্নাতে থাকবার চাহ অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক করে নাও মুসলমান ছাড়া কেউ মুহাম্মাদের দলে থাকতে পারবে বলেন যদি মুহাম্মাদের দলে মুসলমান ছাড়া থাকতে না পারে জেনে রাখো মুহাম্মদ নবী বলে গেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ছোট বাচ্চাদের একদম হাদিসটা পড়ানো হয় মাশহুর হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন বুখারী শরীফের শুরুতেই 9 কিংবা 10 নম্বর হাদিস এটা রব ডাক আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন মুসলমান হলো তারা যাদের মুখ জবান এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত বলেছে জবান এবং হাত থেকে অন্য মুসলমান খারাপ ব্যবহার থেকে নিরাপদে থাকে ওই ব্যক্তি কেবল মুসলমান এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তি মুসলমান হতে পারে না হকীকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ বহর নজর হায় মৌলিক কোন জিনিসের কারণে মানুষ মানুষ হতে পারে এটাই আজকে মানুষ জানে না শুধুমাত্র শরীর ফিটিং ফাটাঙে ব্যস্ত লক্ষ্য করুন ওলামা একরাম বুঝবেন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুবতাদা খবর উভয়টি মারেফা উভয়টি কি উভয়টি কি মারেফা মানে হচ্ছে এরাই মুসলমান মুসলমান যিনি তাদের মধ্যেই এই সিফাত থাকবে এই সিফাত যাদের মধ্যে নাই তারাও মুসলমান না যারা মুসলমান না তাদের মধ্যেও এই সিফাত থাকা জরুরি না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে সূরা হুজুরাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন রব ডাক দিয়া বলেন রে আমার বান্দারা কাসীরে জন খারাপ ধারণা থেকে মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো খবরদার কারুর ব্যাপারে খারাপ ধারণা করবি না রে বান্দা কারণ খারাপ ধারণা করলে কি হবে খারাপ ধারণা করলে পরে যেই জিনিসটা আসবে সেটা আসবে তাজাসুস রবের জন্যই তারপরে বলেন ওয়ালা তাজাসসু
এরে আমার বান্দার মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবি না। খারাপ ধারণা করার পর কি হবে বলে তার জন্য গিবজ্ঞা শুরু করে দিবি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করলে বান্দার তখন কেমন অবস্থা হয়? বলে, বান্দা যখন কারো ব্যাপারে খারাপ ধারণা করে তখন ওই বান্দার দোষ ত্রুটি খোঁজার জন্য বড় ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালি বলেন, এবার বান্দা এবার বান্দার পিছনে পিছনে শুধু ঘুরে তার দোষ কিভাবে পাবো আমি? অমুক ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা ওর ভেতরে এটা আছে মনে হচ্ছে, এরপরে বান্দা তালাশ করতে কখনো গিয়ে তার দরজার মধ্যে দাঁড়ায় থাকবে, ফুসকি দিবে, ওই বান্দার মধ্যে ওই গুণা আছে কিনা। বান্দা ভালো মতো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য বান্দার মধ্যে খারাপ ধারণা থাকার কারণে ওই বান্দা চিন্তা করবে, দেখি চুরি করতে যায় নাকি মসজিদে যায়, কথা বলেন ঠিক কিনা? মহিলা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায় কিংবা ইমাম সাহেবের বাড়িতে যায়, যেই মহিলা নিজের আপন এক বোন নিজের বোন মুসলিম বোনের সম্পর্কে খারাপ ধারণা করবে, ওই মহিলা আবার পিছু নিবে, দেখি পাশের বাড়ির মহিলা হুজুরের বাসাতেই যায় নাকি অন্য কোথাও যায়। কথা কি বেঠিক না ঠিক? তাহলে চিৎকার করে বলেন না কেন কথাকে ঠিক? এজন্য এ মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো হে মুমিন, ওয়ালা তাজাসসু। কাসির গঞ্জে সমস্ত ধারণা আছে খারাপ ধারণা মানুষের সম্পর্কে করবি না। মুসলমানের সম্পর্কে ধারণা রাখতে হবে 100% ভালো, আমার মুসলমান ভাই ভালো, কারণ খারাপ ধারণা করলে তার দোষ ত্রুটি তালাশ করা শুরু করবো। রব ডাক দিয়া বলেন, দোষ ত্রুটি তালাশ করবি না। 3 নম্বরে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। এর বান্দা যদি কোন আল্লাহর বান্দার তুমি দোষ তালাশ করতে থাকো, এরপরে ওই বান্দার সম্পর্কে তুমি গীবত করতে শুরু করবা। ডাক দিয়া বলেন, ও রসুল মাল গীবত। গীবত কাকে বলে? রসুল বলেন, যেই জিনিস তুমি বলতেছো মায়া করহু, যার সম্পর্কে বলতেছো, ওই বান্দা যদি ওই জিনিসটাকে অপছন্দ করে এটার নামই হলো গীবত। বলেন, এটার নাম কি? সাহাবি ডাক দিয়া বলেন, যেই জিনিস আমি তার সম্পর্কে বলতেছি ওই জিনিস যদি তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? রসুল বলেন, তার মধ্যে যদি ওই জিনিসটা থাকে তাহলেই তো গীবত, আর যদি ওই বান্দার মধ্যে ওই জিনিসটা বিদ্যমান না থাকে তাহলে হবে অপবাদ দেওয়া, আর অপবাদের শাস্তি রবের কাছে বড় ভয়ানক। এজন্য মানুষের সম্পর্কে গীবত থেকে দূরে থাকো, কারো সম্পর্কে গীবত করা যাবে না। জবান দিয়া কাউকে কষ্ট না দেবা সূচনা বুঝাবার জন্য আয়াতের তরজমা এবার আবার হাদিসের দিকে চলে যাব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে এগুলো হলো মানুষের সাথে সৎ ব্যবহারের আলোচনা। সৎ ব্যবহার কেন করবা? সৎ ব্যবহার কোন করবা? রসুলের দরবারে একজন লোক আসলেন, রসুল বললেন, কওমের মধ্যে এই লোকটা হলো সবচেয়ে খারাপ। একথা বলার পর রসুল আবার তার সাথে সুন্দর ভালো ব্যবহার শুরু করে দিল। লোকটা চলে গেল, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, রসুল বুঝতে পারলাম না লোকটাকে খারাপ বললেন আবার তার সম্পর্কের সাথে ভালো ব্যবহার করলেন। রসুল বলেন, রে আয়েশা জেনে রাখো, যদিও লোকটা বড় খারাপ কিন্তু ইন্না মিন শাররিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ হলো ওই মানুষ, মান তারাকা গুন্নাস আওয়াদা গুন্নাস ইত্তিকা ফুহশিহি। এরে আয়েশা, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কোন মানুষগুলো জানো? যেই মানুষগুলোর ব্যবহারে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পাশের মানুষ এত এতটাই তাদের ব্যাপারে তিক্ত
কিন্তু তাদের সম্পর্কে বিরক্ত যখন রাস্তা দিয়া ওই মানুষটাকে দেখতে পায় ভিন্ন পথে হাতে কারোর ব্যবহার খারাপ যখন রাস্তায় চায়ের দোকানে খারাপ মানুষটাকে দেখতে পারে তখন অন্য দোকানে যায় কারণ ওর ব্যবহার থেকে নিরাপদের জন্য জায়গা তালাশ করে বলেন আছে না নাই রসূল বলেন এই মানুষগুলো হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ এজন্যই রসূল বলেছেন ওই মানুষগুলোর মধ্যে মুসলমানের কোন গুণ মুসলমানের কোন গুণ নাই তাহলে মুসলমানের গুণ কি মুসলমানের গুণ হলো তার জবান এবং অঙ্গপ্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে এবার রাসূল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জবানের কথা বললেন সর্বপ্রথম বলেছেন মিল্লিসানিহি জবানের অঙ্গ জবানের গোনা থেকে যে বান্দা বেঁচে থাকবে জবানকে সর্বপ্রথম এজন্যই বলেছেন কারণ জবানের দ্বারা যে কষ্ট দেওয়া হয় এ কষ্টর চেয়ে বড় কষ্ট আর আছে কিনা বলেন বলেন আমি জবান দিয়া বান্দাকে কটু কথা বললাম অপবাদ দিলাম গীবত করলাম বান্দাকে গালি দিলাম সিবাবুল মুসলিমি ফুসুকুন বান্দাকে গালি দিলাম অথবা মুসলমান বান্দাকে খারাপ ব্যবহার করলাম এই বান্দার অন্তরে যে কথাটা ওই কথাটা যত পরিমাণ কষ্টে বেঁধে থাকবে একটু জবান দিয়ে চিৎকার করে বলবেন যদি শরীরে আঘাত করা হয় তাহলে তার কষ্ট কি তার চেয়ে বেশি লাগবে নাকি কম লাগবে বলেন জবান দ্বারা কষ্ট বেশি হাতের দ্বারা কষ্ট এগুলো মানুষের কম মনে থাকে এজন্যই তো কবি বলেছেন জারাহাতি সিনানু লাহালতিয়ামু ওয়ালায়ালতামু মা জারাহাল লিসানু জবানের কষ্ট এটা দিলে বিথে যায় কিন্তু মানুষকে শরীরে কষ্ট দেওয়া এই কষ্টটা শরীরের উপরেই থেকে যায় এই কষ্টটা মানুষের ভেতরে প্রবেশ করে না কথা বুঝতেছেন আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে খারাপ লাগতেছে বাস্তব কিছু কথা বলবো মনোযোগ দিয়ে বুঝার এবং শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলতে চেয়েছেন রাসূল আকদা বলেছেন জবানের কথা জবানকে কেন রাসূল বললেন এটার কারণ বলতেছি হাতকে কেন পরে বললেন জবানের কথা কেন আগে বললেন এই দুইটাকে কেন বললেন অন্য গুণর কথা কেন বললেন না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দুই জিনিস দ্বারাই বেশি প্রকাশ পায় হয়তোবা জবান দিয়া অথবা হাত দিয়া বলেন কথা কি ঠিক আছে এজন্যই শুধু এই দুই জিনিসকে বলেছেন এবার আসুন রাসূল কেন বললেন যে জবানের কথা কেন আগে বললেন মিল্লিসানিহি কেন বললেন কারণ জবান দিয়া মানুষকে যে কষ্টটা দেওয়া হয় এই কষ্টটা ব্যাপক আম ইয়াদের দ্বারা হাতের দ্বারা যে কষ্ট মানুষকে দেওয়া হয় এই কষ্টটা ব্যাপক না আম না খাস উদাহরণস্বরূপ দেখেন কেউ যদি মারা যায় তাকেও আপনি কষ্ট দিতে পারবেন জবান দ্বারা তার খারাপ বলে তাকে কষ্ট দিতে পারবেন কিন্তু যে মানুষটা কবরের নিচে আছে হাত দিয়ে আঘাত করতে পারবেন বলেন পারবেন যিনি আপনার চেয়ে বেশি শক্তিশালী ক্ষমতার অধিকারী তাকে আপনি হাত দ্বারা প্রহার করতে পারবেন কথা বলেন জবান দিয়া পারবেন কিন্তু জবান দিয়া সেখানে নাই বলুন তার নামে কটুক্তি ব্যবহার করতে পারবেন পারবেন এবার বলুন শিশু বাচ্চা তাকে আপনার মারতে মন চাবে না আপনি মারতে পারতেছেন না কিন্তু তাকে জবান দ্বারা আপনি কষ্ট দিতে পারবেন কিনা তাহলে শিশু বলেন বুড়া বলেন সবাইকে জবান দ্বারা কষ্ট দেওয়া যায় জীবিত বলেন মৃত বলেন সবাইকে জবান দ্বারা কষ্ট দেওয়া যায় ক্ষমতাশীল বলেন ক্ষমতাহীন বলেন সবাইকে জবান দ্বারা কষ্ট দেওয়া যায় কিন্তু হাতের দ্বারা এত ব্যাপকভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় না এজন্যই তো আমার রাসূল জওয়ামিউল কালিম এজন্যই তো আমার রাসূলকে জওয়াহিরুল হিকাম দিয়ে পাঠানো হয়েছে রাসূলের কথার মধ্যে কতটা মাধুর্য আলেম প্রায় বুঝবে বাংলা তরজমা পড়ে তুমি বুঝতে পারবা না বন্ধু এজন্যই তুমি নিজে নিজে পড়লে হবে না এজন্যই তোমার আলেমের কাছে আশা লাগবে বন্ধু এবার আসুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি বলেছেন, মিন কালামিহি কেন বলেন নাই? মিন কালামিহি এজন্যই বলেন নাই, যদি কালামিহি দ্বারা বলতেন তাহলে শুধু মানুষ কথার মাধ্যমে মানুষকে যে কষ্ট দেয় এই কষ্টটা খাস হয়ে যেত, এই কষ্টের কথাই শুধু থাকতো, তাহলে যারা মুসলমান তারাও ঠোঁট বিকৃত করে, ঠাট্টা বিদ্রুপ করে, ঠোঁটকে একটু বাঁকা করে মানুষকে ভরৎসনা, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে কি করে না বলেন, করে কি করে না? যদি রসুল বলতেন মিন কালামিহি তাহলে তো কথার দ্বারা কষ্ট দেওয়াই তোমার জন্য হারাম থাকতো, কিন্তু তুমি ঠোঁট নাড়ায়া মানুষকে ব্যঙ্গচিত্র করে কষ্ট দিতে পারতা, এটা তোমার জন্য নিষেধ থাকতো না। এজন্যই রসুল এমন শব্দ চয়ন করেছেন, জবান দিয়া যত ধরনের কষ্ট মানুষকে দেওয়া যেতে পারে কোনো কষ্টই দেওয়া মুসলমানের জন্য। এগুলো বললে আপনাদের ভালো নাও লাগতে পারে, শুধু ঘটনা বললে মজা লাগতে পারে, এগুলো হাদিসের তাসরিহ, এগুলো হাদিসে রসুল কি বুঝাতে চেয়েছেন, আমার রসুল উম্মতকে কি বুঝাতে চেয়েছেন, আমার রসুল উম্মতের জন্য বাশির নাজির ছিলেন, আমাকেও বুঝতে হবে উম্মতের জন্য বাশির নাজির হয়ে উম্মতকে কথা বুঝাইতে হবে, উম্মত আমাকে বড় বক্তা বলল কিনা এটা রসুলের কাম ছিল না, উম্মত আমাকে বড় ভালো বক্তা বলল কিনা এটা আমার আসে যাই না, উম্মত আমার বয়ানে হাসলো কাঁদলো পাদলো কিনা এটা আমার আসে যাই না, আমাকে তো বাশির নাজির হয়ে ওরাসাতের দায়িত্ব পালন করতে হবে, কোন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম থেকে রসুল এই হাদিস ব্যবহার করেছেন, নিজের শব্দ চয়ন করেছেন। হাদিস তো এমন একটা জিনিস, হাদিসের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে একজন রাবি একজন বর্ণনাকারী যদি শুধু জীবনে একটা মিথ্যা কথা বলে থাকেন তার হাদিসটা আর শক্তিশালী থাকে না, তার হাদিসকে মানুষের সামনে বলাকে আমরা ইতস্তত করি না, জানি হাদিসটাকে রসুল এই শব্দে বলেছেন কিনা, কারণ রসুল ব্যতীত দুনিয়ার যত মানুষ আছে চাই সে সাহাবা হোক চাই সে সাহাবিয়ে হোক চাই সে যেই হোক না কেন, রসুলের মতো এত সুন্দর জামিউল কালিমের শব্দ দ্বারা ব্যক্ত করা আর কারো পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব? হাতকে জন্যই বলেছেন যে হাত দ্বারা মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়ে থাকে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষকে কষ্ট দিবি না, যে বান্দা মুসলমান ওই বান্দা মানুষকে কখনো কষ্ট দিতে পারে? রসুল বিভিন্ন হাদিসে উত্তম চরিত্র সম্পর্কে ব্যবহার করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারা, এর বান্দা যেই বান্দা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি রসুলের প্রতি বিশ্বাস করে ওই বান্দার উচিত হবে ওই বান্দা যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, রসুলের দরবারে জিজ্ঞাসা করা হলো কোন জিনিসকে মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, রসুল ডাক দিয়া বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যেই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে যাবে ওই দুইটা জিনিসের এক নাম্বার হলো আল্লাহর ভয়। বলেন কার ভয়? কারণ যদি ভয় থাকে তাহলে ভয়ে ওই বান্দা আর কোনো নাফরমানি করবে না, প্রশাসনের ভয়ে সরকারের ভয়ে বা মানুষ কোন প্রভাবশালীর ভয়ে যেমন তার যেই কাজে সে নিষেধ করেছেন সেই কাজ করতে মানুষ বড় ভয় পায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নাফরমানিও করতে ভয় পাবে, বলেন ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই নম্বরে যেই জিনিসটার মাধ্যমে মানুষ কি বেশি বেশি জান্নাতে নিয়ে যাওয়া হবে তার দুই নম্বরটা হলো হুসনুল খুলুক, রাত ভোর
নামাজে কাটায়া দিলা দিন ভোর রোজা রাখলা কত নেক আমল করলা ওই ইবাদতকারী বান্দা আল্লাহর দরবারে এতটুকু পছন্দনীয় হতে পারবে না যে আল্লাহর বান্দা শুধু আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করে আর মানুষের সাথে ভালো ব্যবহার করে তার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন বলবে আমার স্বামীর চেয়ে ভালো কোনো স্বামী দুনিয়াতে নাই আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না বাড়িতে আসলে আমাকে সালাম দেয় আমাকে কখনো চর থাপ্পড় দেয় না আমি যদি কোনো ভুল করি ধরায়া দেয় আমাকে তালাক 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 শব্দ ব্যবহার করে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন গো একটু বলো ওই স্ত্রী তার সাথী বান্ধবীদের কাছে বলে না আমার স্বামীর মতো বদমাশ স্বামী আর এই জমিনের বুকে নাই আল্লাহ আমাকে এমন স্বামীর ঘরে দিয়েছেন আমি এর ঘর থেকে বাঁচতে পারলে বের হয়ে যেতে পারলে বাস বাজারে যখন মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করো ও ভাই তোমাদের একালাকার আব্দুল করিম নামে ভাইটা কেমন একটু বলো বলো কি বলেন ওর চেয়ে ভালো মানুষ তার জমিনের বুকে হতে পারে না এটা হলো মুসলমানের আখলাক তাই তো আরবের কাফের যখন আবু সুফিয়ান ছিলেন সিরিয়ার জমিনে যখন গেছেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার বাদশা তখন ডাক দিয়া হিরাকলা ডাক দিয়া বললেন ডাকো কারা যেন মক্কা থেকে আসছে ডাকো ডেকে আনা হলো যদিও তিনি ছিলেন কাফের মুহাম্মদের দুশমন ডাক দিয়া বলতেছেন আমার সামনে বসো কে আছো তোমাদের মধ্যে মুহাম্মদ আরবির সবচেয়ে কাছের মানুষ তার বংশের মানুষ আবু সুফিয়ান ডাক দিয়া বলেন লাব্বাইক আমি আছি এবার দূতকে বলতে বললেন তরজমাকে মুতারজিমকে বলতে বললেন বাদশা যে তাকে বলে দাও আমি মুহাম্মদ সম্পর্কে কিছু কথা তাকে জিজ্ঞাসা করো সে যদি সত্য কথা বলে তোমরা তাকে সবাই সত্যবাদী বলবা আর যদি সে মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবা আবু সুফিয়ান বলেন মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে ভয় যদি না হইতো তাহলে আমি তখন মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলে দিতাম বেঈমানের ওই লিডার ওই সরকার যখন জিজ্ঞাসা করলো বলরে মুহাম্মাদের ব্যবহারটা কেমন শুধু মুসলমান না বন্ধু নয় সাহাবী নয় বেঈমান কাফের তখন চির শত্রু মুসলমানের মুহাম্মদের শত্রু সেও পর্যন্ত বলতেছে আমাদের মধ্যে তার ব্যবহার সবচেয়ে ভালো হিরাকলা ডাক দিয়া বলে রে আবু সুফিয়ান আমাকে একটু বলবা কি এই মুহাম্মদ কি তোমাদের সাথে মানুষের সাথে মিথ্যা কথা বলেনি বলে না মুহাম্মদ নবী এমন পবিত্র রুমী যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে কোনদিন আমাদের সাথে মিথ্যা কথা বলে হিরাকলা ডাক দিয়া বলে এটা কেমন করে সম্ভব যদি তোমাদের সাথে এসে মিথ্যা কথা না বলে খারাপ ব্যবহার না করে কি করে সম্ভব মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না মিথ্যা বলবে না রবের সম্পর্কে মিথ্যা বলবে এটা কোনদিনও হতে পারে না যেহেতু মুহাম্মদ আরবি তোমাদের সাথে সব ব্যবহার করে আর তোমাদের সাথে সত্য কথা বলে আমি বেঈমানের বাচ্চা হিরাকলা সাক্ষী দিচ্ছি ওই মুহাম্মদ রবের যে কালাম নিয়ে এসেছে নবী হিসাবে এসেছেন 100% মুহাম্মদ মুহাম্মদ আরবি হাই গো নবী রাস্তে পেশোয়া মুহাম্মদ আরবি হাই গো নবী রাস্তে পেশোয়া আদম হওয়া উস্তি পাই দাইছে উজালা শফিউল উমম আমারা নবী রোজ কিয়ামত শাফাআত করে গা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত উম্মতের জন্য সুপারিশ করবেন কিনা বলেন রসুল করবেন কিনা বলেন আর জলে বলেন রসুল আমাদের জন্য সুপারিশ করবেন কিনা ওই রসুলকে বেঈমানেও পর্যন্ত কোনদিন বলতে পারে নাই মুহাম্মাদের ব্যবহার খারাপ বলতে পারছে
বরং মুহাম্মাদের আচরণে মানুষ এতটাই মুগ্ধ, যখনই মুহাম্মাদের আচরণ দেখত বেঈমানে মুসলমান হয়ে যাইত। রসূলকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইউদখিলুন নারান নাস আন আকসারি মা ইউদখিলুন নাস নার, ও রসূল একটু কি পরিষ্কার করবেন কোন কারণে মানুষ বেশি জাহান্নামী হবে, কোন কারণে মানুষ বেশি জাহান্নামী হবেন? রসূল ডাক দিয়ে বলেন আল ফামু ওয়াল ফারাজু, এরে আমার সাহাবা একরাম, এরে আমার উম্মত, ভালো করে জেনে রাখো যেই কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে এক নাম্বার হলো জবান। বলেন এক নাম্বারে কি? এই জবানের কারণে মানুষ বেশি কিসে যাবে বলেন? মানুষ বেশি জাহান্নামে যাবে। দুই নাম্বার ফরজ লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এজন্যই তো এই দুইটাকে কন্ট্রোল করা খুবই খুবই অসম্ভব, খুবই কঠিন, অসম্ভব বললে ভুল হবে, খুবই কঠিন, কারণ এই দুই গোস্তের টুকরার মধ্যে কোনো হাড্ডি নাই, হাড্ডি ছাড়া গোস্ত তো, এজন্য একটু নড়ে বেশি। মানুষ যাকে তাকে গালি দিয়ে বসে, যার তার সম্পর্কে খারাপ কথা বলে বসে, জানা নাই শোনা নাই তার সম্পর্কে গীবত করে বসে, তারকে গালি দিয়ে বসে, তার সম্পর্কে অহেতুক কথা বলে বসে, আর মানুষ সেটাকে কষ্ট পেয়ে যায়। এজন্যই তো এটা যেহেতু কঠিন, কঠিন কাজের সাজাও যেমন বড় কঠিন, আবার যদি কঠিন কাজ থেকে বেঁচে থাকতে পারো, রসূল সুসংবাদ দিয়েছেন বড় সুন্দর, একটু বলেন জবান খুলে সুসংবাদ কি শুনবেন? মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমানলাহুল জান্নাহ, রসুল ডাক দিয়ে বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি আমার কোন উম্মত নিতে পারো, হে উম্মত, আমি আল্লাহর রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে বান্দা জবানটারে যেখানে সেখানে নারাজ না, যেখানে সেখানে ব্যবহার করবি না, দুই নম্বরে লজ্জা স্থান কেউ যেখানে সেখানে হারাম জায়গায় ব্যবহার করবি না। এই জবানের জিম্মাদারি আর এই লজ্জা স্থানের জিম্মাদারি নিলে আমি রসুল তোরে জান্নাতে নিজে হাতে নিয়ে যাব, চিন্তা করবি না। কিন্তু উম্মত যদি জবানটাকে হেফাজত না করতে পারো, জাহান্নামী হয়ে যাইবারে উম্মত। এজন্যই রসুল বারবার বারবার হাদিসে পাকের মধ্যে জবানের সুন্দর ব্যবহারের জন্য বলেছেন, খারাপ ব্যবহার করতে মানা করেছেন, কারো সম্পর্কে খারাপ কটূক্তি করতে মানা করেছেন, কারো সম্পর্কে গীবত করতে মানা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুধু জবানে বলেন নাই, নিজের ব্যবহারে ফুটিয়ে তুলেছেন। এজন্য রাবু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বাযাদ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআন পড়তে পারিনি আমরা একটু বলেন কে কে পারেন, হাত জাগায়া দেখান, জাগান, লজ্জার কোনো কারণ নাই। যারা কোরআন পড়তে পারেন সহি শুদ্ধভাবে তারাই হাত তুলেন, নিজের কাছে মনে হয় মোটামুটি শুদ্ধ, ওলামা একরাম বলছে, আলেম বলছে আপনার পড়া শুদ্ধ আছে, এমন কেউ আছেন? কতজন আছেন দেখি, মাশাআল্লাহ। আর কারা কারা পড়তে পারেন মোটামুটি একটু অশুদ্ধ হইলো, হাত নামান,
বুঝা গেল আমরা মুসলমান, অনেকে কোরআন পড়তে জানি না, অনেকে কোরআন ভালো করে শুদ্ধ করে পড়তে জানি। কোরআনের তর্জমা কে কে পুরাটা পড়েছেন হাত জাগান? নাই। তাহলে কেন আমার রসুল বলে গিয়েছিলেন দুই জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটার নাম হলো কোরআন, অন্যটার নাম হলো সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত আজকে কেন গোমরা হচ্ছ? এই দুই জিনিসকে আঁকড়ে ধরো নাই, এজন্যই তো উম্মত আজকে গোমরা হচ্ছ, আর এই দশা তোমাদের কপালে নেমে এসেছে। কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? নাকি কোরআনের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আরো চাঙ্গা হওয়া দরকার আমাদের? কি বলেন? কোরআনের মাহফিলগুলোর বিরুদ্ধে চাঙ্গা হওয়া দরকার আমাদের? কি বলেন? আল্লাহ, কোরআন যদি পড়তেন বুঝতেন রব কি বলতেছে। আহ, কোরআন সাধারণ কোন জিনিস নাই, রসুলকে বুড়া বানাইছে কোরআনের কিছু সূরায়। আল্লাহ কইলেন এমন কেমন কথা শুনলাম? আলেমরা আবার বলতে পারে সামায়েলে তিরমিজিতে আছে রসুল বুড়া হন নাই, রসুলের পুরা সবকিছু শরীরের মধ্যে মাত্র বিশটা সর্বোচ্চ যে রেওয়ায় পাওয়া যায় বিশটা চুল মাত্র পাক ছিল, তাও বুড়ার তেল দিলে আবার দেখা যাইতো না সেই সাদা চুলগুলো, এই কানের এখানে সহ সব জায়গা দিয়ে মিলামোট বিশটা চুল ছিল পাকা। বলেন বিশটা চুল পাকা থাকলে কি কেউ বুড়া হয়? হ্যাঁ, আল্লাহর রসুল বুড়া হন নাই, যুবকই ছিলেন, দেখতে যুবকই দেখা যাইত। কিন্তু কেন আমি বললাম রসুলকে বুড়া করে দিছে, রসুল বুড়া হয়ে গেছে? যে হাদিসে এক হাদিসে যেমন আছে রসুল বুড়া হন নাই, আর এক হাদিসে ঠিক তেমন ভাবে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কদ শিবতা, রসুল আপনি তো বুড়া হয়ে গেছে। তবে হ্যাঁ, দুইটার মর্ম অর্থ আলাদা আলাদা বুঝতে হবে। জলা খিচুড়ি বানাইলে চলবে না, বুঝে আবার আমাকে গিয়া গালি দিলেও চলবে না। এজন্য আলেমের ভুল ধরতে সাবধান, আলেমের ভুল ধরতে হলে আলেম হতে হবে। আলেমের ভুল, তুমি কোরআন জানো না, কোরআন পড়তে জানো না, তুমি কোরআন সম্পর্কে জ্ঞান রাখো না, সামান্য কিছু বয়ান শুনেছো, সামান্য কিছু বাংলা তর্জমা পড়েছো, সামান্য কিছু হাদিস শুনেছো, তুমি তো নিজেই নিজের পথ চিনো না, তুমি আবার একজন ওয়ারাসাতে আম্বিয়া, একজন নবীর ওয়ারিস, একজন আলেমের ভুল কিভাবে ধরো? قل هل يستوي الذين يعلمون والذين لا বলেন والذين لا يعلمون। আল্লাহ বলেন যারা জানে যারা জানে না তারা কোনদিন এক হতে পারে? আপনারা বলবেন আমরাও তো জ্ঞানী, এলেমের অর্থ আলেমের অর্থ জ্ঞান, আমরাও তো জ্ঞানী, তাহলে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়াররাও তো জ্ঞানী, তাহলে শুধু জ্ঞানী আলেমদেরকে বলা হয় কেন? এই দুনিয়ার এই মুরগির বাচ্চার জ্ঞানকে এইগুলাকে বলা হয় জ্ঞান বলা হয় না, এগুলোকে এলেম বলা হয় না। এলেম তো বলা হয় যেটা কোরআন এবং সুন্নাহর হাকিকি এলেম। এই এলেম শিখতে হলে ওলামা একরামের সাথে সর্বদা লেগে থাকতে হবে, ওলামা একরামের কাছ থেকে জিজ্ঞাসা করে করে এলেম জানতে হবে, কারা কারা রাজি আছেন। ওলামা একরামকে পাইলেই তাকে জিজ্ঞাসা করবেন, যেমন সাহাবা একরাম রসুলকে ফিরি পাইলেই জিজ্ঞাসা করতেন, রসুল আমাকে কিছু নসিহাত করুন, রসুল আমাকে কিছু ইসলামের কথা শোনান, কারা কারা রাজি আছেন। আলেম দেখলে বিরোধিতা না করে কাছে গিয়ে সালাম দিয়ে মুসাফা করে শ্রদ্ধা করে আলেমকে গিয়ে বলবেন, হুজুর কোরআন হাদিস থেকে আমাকে কিছু নসিহাত করুন, কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। বিরিয়ানি পছলে মজা, গন্ধ বেশি, পান্তা ভাত পছলে গন্ধ, গন্ধ গীবত তো মানুষের করা যাবে না, গীবত করলে কি হবে? মরা ভাইয়ের গোস্ত খেতে হবে। আল্লাহ তাআলা বলেন আইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম। আরে আমার বান্দা একটু কি আমাকে জবাব দিবা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খাইতে কি পছন্দ করেন কিনা আমাকে কি একটু জবাব দিবা? রসুল বলেছেন আমিও আপনাদের কাছে জবাব চাই, বলেন আপনারা কি মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করেন? আমার দিকে চাইতে হবে।
বলেন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করেন? রসূলের একজন সাহাবী, যেই সাহাবী রমজান মাসে রোজা রেখেছেন, অত্যন্ত কষ্ট হচ্ছে সাহাবীর, সাহাবীর খুব কষ্ট হতে আল্লাহর রসূলের দরবারে এসে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোজায় কেন এত কষ্ট হয়? রসূল মানুষের দিলের অবস্থা বুঝতেন, কিন্তু গায়েব জানতেন না, দেখলে বলতে পারতেন ভেতরে কি সমস্যা। এজন্যই তো রসূলের কাছে বিভিন্ন সময় সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করতেন, রসূল কিছু নসিহাত করেন, কাউকে বলতো ইমানের উপর অটল থাকো, কাউকে রসূল বলতেন তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবা, কাউকে বলতেন নসিহাত করেন, রসূল তাকে বলতেন মানুষের সাথে সৎ ব্যবহার করবা, কেউ বলতেন রসূল নসিহাত করেন, রসূল বলতেন তুমি গীবত করবা না, কেউ গিয়ে বলতো রসূল কিছু নসিহাত করেন, রসূল তাকে উত্তর দিতেন তুমি মানুষের দোষ খুঁজবা না, কেউ গিয়ে রসূলকে বলতেন ও রসূল আমাকে কিছু নসিহাত করেন, আল্লাহর রাসূল তাকে বলতেন বেশি বেশি সালাম দিবা, কেন এক একজনকে এক এক কথা বলতেন? কারণ মানুষের ভালো ভেতরের অবস্থা কি রাসূল বুঝতেন? সবাইকে এক ট্যাবলেট দিলে চলবে না, ডাক্তারই আপনি নিজের হাতে তুলে নিলে চলবে না, ডাক্তার ঔষধ দিছে দুজনেরই জ্বর হয়েছে, একজনকে ঔষধ দিছে নাপা, অন্যজনকে দিয়েছে আরেকটা, আপনি বললেন আমারও জ্বর, ওর জ্বর ডাক্তার কেন আলাদা দিল? এরে বান্দা ডাক্তার কেন আলাদা মেডিসিন দিল জানবা না? কারণ ওই বান্দাকে যে ডাক্তার মেডিসিন দিয়েছে জ্বরের মেডিসিন, ওই বান্দারটা জ্বর হয়েছে ঠান্ডা লেগে, জন্য ওর জন্য একরকম মেডিসিন, আর তোমার জ্বরটা হয়েছে গরম লেগে, এজন্য তোমার মেডিসিনের কোয়ালিটিও ভিন্ন। এখন কাকে কি কারণে মেডিসিন দিয়েছেন আর তার ডাক্তারের রুমে গিয়ে একান্তভাবে কে কি বলেছেন, এটা সেই জানে, তুমি জানো না, পণ্ডিতি করবে না, ডাক্তারের ভুল ধরলে হবে? এজন্যই যদিও ওলামায়ে কেরাম এক একজনকে এক এক রকম নসিহত করবেন, এক একজনকে এক এক রকম কথা বলবেন, তুমি বলতে পারবা না আমাকে এক রকম কথা বললো, অমুককে আর এক রকম কথা বলবেন কেন? তুমি তো ডাক্তার নও, রসুল ছিলেন ডাক্তার, রসুলের কাছ থেকে ডাক্তারি শিখেছেন ওলামায়ে কেরাম, এক এক বয়ানে এক এক রকম কথা বলবেন, এক একজনকে এক এক রকম নসিহত করবেন, ভিন্ন ভিন্ন কোয়ালিটি হবে, ভিন্ন ভিন্ন পন্থা হবে, কারুকে কাউকে রাগান্বিত হয়ে নসিহাত করবেন, কোন ময়দানে রাগান্বিত হয়ে বয়ান করবেন, কোন ময়দানে নরম কোমল সুরে বয়ান করবেন। কারণ স্পষ্ট ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছেন, রসূল যখন বয়ান করতেন তখন তার চেহারা লাল হয়ে ফুলে যেত, রসূলের চেহারা ছিল খুব সুন্দর লাল, লাবণ্যময় সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার রসূল। আম্মা জানা আয়েশা বলেন, রসূল কেমন সুন্দর ছিলেন, আমার ঘরের মধ্যে যখন রসূল আসতে লাইট থাকতো না, আমার শু ছাড়া গেলে রসুলের চেহারার আলো দিয়া সুই খুঁজে বের করতাম। এমন সুন্দর একটা মানুষ যদি খুব রাগান্বিত হয়ে যায়, বলেন চেহারার কি অবস্থা হবে? মনে হবে যেন রক্ত ফেটে বের হবে, কি বলেন? আবার রসুল যখন বয়ান করতেন স্পষ্ট, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আলেম থাকলে জিজ্ঞাসা করেন, পাশেই বড় মাদ্রাসা আছে, কিতাব আছে, ইবনে মাজাহ শরীফ খুঁজে দেখবেন, রসুল একদা যখন বয়ান করতেন মাঝে মাঝে রসুলের চেহারা, রসুলের চোখ এতটা এতটা ভয়ঙ্কর, এতটা বেশি রসুলের চোখগুলো বড় বড় হয়ে যেত, মনে হতে যেন রসুলের এই চক্ষু দিয়ে যেমন স্ফুলিঙ্গ বের হচ্ছে, কেমন যেন স্ফুলিঙ্গ বের হচ্ছে এমন দেখা যাইত। খুব রাগান্বিত হয়ে বয়ান করতেন, আবার মাঝে মাঝে যেখানে দরকার খুব নরম ভাষায় নসিহাত করতেন, পিঠের উপরে হাত বুলাইতেন, যেখানে যেটা দরকার এটা কিভাবে মেডিসিন দিতে হবে বুঝবে নবী, বুঝবে উম্মত, এখানে নাক গলানোর তুমি জাহেলের কিছু না। তার মানে আপনারা যদি একটু কঠোর ভাষায় বয়ান করি কেউ অপছন্দ করবেন না, করলে হাদিসকে অপছন্দ করা হবে। তবে হ্যাঁ, আলেমকেও তো রসুলের দায়িত্বটা বুঝতে হবে, যেখানে সেখানে গরম, যেখানে সেখানে নরম ঢালতে হবে না, কোথায় নরম ঢালতে হবে কোথায় গরম ঢালতে হবে এটাও আলেমকে বুঝতে হবে। আর যে আলেম এই অবস্থা না বুঝে কথা বলবে, ওই আলেমের কারণেই সমাজে ফিতনা হবে।
তবে আলেম বুঝে করেছে না না বুঝে করেছে সত্য করেছে নাকি মিথ্যা করেছে এটা বুঝার ক্ষমতা আপনার আমার নাই এজন্য আলেম করেছে বুঝতে হবে যে আলেম এখানে গরম দরকার ছিল এজন্যই গরম কথা বলেছে এখানে নরম কথা দরকার ছিল এজন্য এখানে নরম কথা বলেছে এজন্য আলেমের দোষ চর্চা মাহফিলের পরে গিয়ে আলেম সম্পর্কে গীবত করা তার সম্পর্কে এটা সেটা বলা জায়েজ আছে নি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না কোথায় ভুল করলো আলেম এটা তোমার খুঁজে বেড়ানোর দায়িত্ব না এটা বড় বড় আলেমরা খুঁজবে যদি মানুষের সাধারণ মানুষের দোষ ত্রুটি ধরা ভুল ধরা খারাপ ধারণা করা যদি দোষনীয় হয়ে থাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে থাকে একটু জবাব দিয়া বলবেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাফাই গিয়েছেন যেই আলেমদেরকে আল্লাহ তাআলা কোরআনে মর্যাদা দিয়েছেন বলেন এই আলেমকে যদি কোনো কটু কথা বলো আলেমের বিরুদ্ধে যদি কোনো বিষোদগার করো আলেমকে যদি গালি দাও তাহলে বলো তোমার গুনাহ কি আমকে গালি দেওয়ার চেয়ে কম হবে না বেশি হবে সাবধান ওলামা একরাম আপনাদের দুশমন নাই রে ভাই এরে উম্মতের দল বৃদ্ধ বাবাজিদের কেউ বলছি যুবকদের কেউ কে বলছি পর্দার অন্তরানের মা বোনেরা তোমরাও শুনে রেখো আমরা মানুষের জন্য কল্যাণ নিয়ে এসেছি আলেমরা কখনো উম্মতের খারাপ চাবে না রে বান্দা যেমন কিনা একটা শিশু যখন একটা পুকুর পাড়ে কিংবা নদীর পাড়ে গিয়ে পানি নিয়ে খেলা করবে পানির মধ্যে তো পড়ে যাবে আপনি যদি তাকে দেখেন শিশু বাচ্চাটা পানিতে পড়ে যাবে আপনি তাকে বাধা দিবেন না চলে আসবেন বলেন বাধা দিবেন না চলে আসবেন কিন্তু যদি ওই বাচ্চা শিশুটা আপনাকে কামড় মারে অথবা গালি দেয় অথবা ঘুষি মারে যায় কিছু করে আপনি কি ছেড়ে দিবেন কারণ আপনি জানেন শিশু অত বুঝে না ও বুঝতেছে না কেমন ও পানিতে পড়ে যাবে ও যদিও আমাকে কামড় দেয় আমি ওকে ফেলে আসব না আমি ওকে নিয়ে আসব এজন্য যখন আপনি চলে আসবেন ওর মা বাবা আপনাকে বড় ধন্যবাদ জানাবে কিনা বলেন মানুষ তো দূরের কথা একটা কুকুর যদি পানির মধ্যে পড়ে যায় অথবা আগুনে পড়তে যায় বাধা দিবেন কি দিবেন না বলেন এরে আল্লাহর বান্দা একটু চক্ষুটা বন্ধ করে না আর একটু চিন্তা করে দেখো একটা মানুষ যদি সামান্য ঠান্ডা পানির মধ্যে পড়লেই যদি তার মার আর কামড় খাইয়া তাকে তুমি বাধা দাও আর একটা কুকুর যদি আগুনে পড়তে যায় তাকে তুমি বড় বাধা দাও কিন্তু যেই মানুষ আশরাফুল মখলুকাত যেই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন আমার ভাই তুমি আওয়ামী লীগ করতে পারো বিএনপি করতে পারো জাতীয় পার্টি করতে পারো তুমি তো আমার কলিজার মুসলমান ভাই তুমি যাই করো না কেন তুমি তো আমার মুসলমান ভাই আমাকে তো উলামা বানানো হয়েছে তোমার জিম্মাদারি দেওয়া হয়েছে আজকে কলিজায় বুকটা ফেটে যায় রসুলকে কেন তাইফের ময়দানে ওই কাফেররা তো নির্যাতন করলো যে উম্মতের জন্য রসুল এত কষ্ট করে বুঝাইতে লাগলেন উম্মত জাহান্নামে চলে যাবে বিদায় উম্মতকে ফিরে আনার জন্য রসুল গেলেন আর ওই তায়েফের কাফেরেরা রসুলকে না চিনে তাকে মারধর করতে শুরু করল আজকে ওলামায়ে উম্মত দেখতেছেন তোমরা জাহান্নামের কিনারায় চলে যাচ্ছ হাই হাই উম্মতের কি অবস্থা উম্মত জাহান্নামী হয়ে যাচ্ছে উম্মতের ওলামা একরামের কলিজায় আগুন দাও দাও করে জ্বলতেছে হাই এই উম্মত তো জাহান্নামী হয়ে যাবে একে বাঁচানো দরকার এখন তুমি কামড় দাও গালি দাও যা দাও কিনা এরপরেও ওলামা একরাম তোমাকে জাহান্নামের কিনারায় রেখে আসতে পারে না বলেন ওলামা একরাম ছেড়ে আসতে পারে ওলামা একরাম ছেড়ে আসতে পারবে না রে উম্মত
এজন্যই ওলামায়ে কেরাম তোমার বিরুদ্ধে কথাটা গেলেও বলবে, কারণ তোমাকে তো ওলামায়ে কেরাম ভালোবাসেন, জাহান্নামে যেন তুমি না যাও এজন্য ওলামায়ে কেরাম চিন্তা করেন। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, আলেমদের আর গালি দিবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, মানুষকে গালি দিবা না, কাউকে কারোর গীবত করবা না, শিকায়ত করবা না, রাজি আছেন নাকি বলেন? আর কারোর কোনদিন গীবত করবেন বলেন? ওয়াজ করে যদি এলাকার অবস্থা পরিবর্তন না হয় ওয়াজ করে আমার কোন লাভ আছে নি বলেন? না না রে, ওয়াজ করে কোন লাভ নাই, কালকে থেকে এলাকায় পরিবর্তন হওয়া চাই, কেউ আর কারোর নামে গীবত করে না, কাউকে গালি দেয় না, কারোর সাথে কটু ব্যবহার করে না, কেউ কারো দোষ খুঁজে বের করতে চাই না, এলাকার মধ্যে যদি এমন একটা পরিবর্তন আসে তাহলে আজকের মাহফিল কামিয়াব, তাহলে আমি কামিয়াব হয়ে যাব। আর আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ ওই যে আল্লাহর দরগা শুনাই কুন্ডি এলাকায় গিয়েছিলাম, ওই এলাকায় গিয়ে মানুষকে শিখিয়ে এসেছিলাম, মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আমি গীবত করা যাবে না, কারো দোষ ত্রুটি খোঁজা যাবে না, এ কারণেই আল্লাহ তারা একজন দুইজন কয়েকজন আমল করেছিল, কিছু তো নিয়ে আসতে পারে নাই, এই কারণেই তুমি আমাকে এবং তাদেরকে নাজাত দাও। ভাইরা আমার, যদি মানুষকে কষ্ট দিয়ে যদি মারা যান, জান্নাতে যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া কথাটা একটু কঠিন হয়ে গেল, কি বলেন? মানুষকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া তো সম্ভব নয়, এত সোজা নয়, কারণ রাসূল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের সামনে রাসূল আকদা জিজ্ঞাসা করলেন, রে উম্মত মানিল মুফলিস, বলো তোমাদের মধ্যে বড় অসহায় কে? তো আমরা যেমন জবাব দিমু এমন জবাবই সাহাবায়ে কেরাম দিয়ে বলতেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা আলা, ওই ব্যক্তি তো বড় অসহায়, দরিদ্র অসহায়, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কি বলেন? সাহাবায়ে কেরাম সরল ছিলেন, এজন্য মনের কথাটা বলে দিয়েছেন। রসুল ডাক দিয়ে বলতেছেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। এর সাহাবায়ে কেরাম শুনে রাখো, উম্মতের মধ্যে ওই ব্যক্তিরাই তো সবচেয়ে বেশি অসহায়। বলে কে বেশি অসহায়? বলে কিয়ামতের দিন আমার কিছু উম্মত, যারা কিনা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও ঠিক মতো আদায় করেছে, কেয়ামতের মাঠে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ওয়াতি কদ শাতা মাহাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকাদা মাহাদা। রাসূল ডাক দিয়া বলেন, কেয়ামতের ময়দানে উম্মত গুলো উঠবে ঠিক আছে, কিন্তু এই উম্মত কেমন অবস্থায় উঠবে? হয়তোবা কোন বান্দাকে গালি দিয়েছিল, ওয়াকাজাফা হাদা, অথবা কোন আল্লাহর বান্দি বা বান্দির নামে অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাদা, কোন বান্দার মাল অন্যায়ভাবে বক্ষণ করেছিল। ভালো করে খেয়াল করে শুনবেন, মুফলিস কারা অসহায় কারা হবে। এরপরে রাসূল বলেন, তারাই তো হলো মুফলিস, তারাই তো হলো অসহায়, যারা মানুষের রক্তপাত ঘটাবে, কাউকে হত্যা করবে অথবা কাউকে প্রহার করবে, এদের ওই দিন কেমন অবস্থা হবে? হাজারো নেক আমল নিয়ে উঠবে, কিন্তু কাউকে কষ্ট দিয়েছে, গীবত করেছে, কাউকে গালি দিয়েছে, কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, কারোর গায়ে প্রহার করেছে, কিন্তু ইন্তেকালের আগে ওই বান্দার থেকে বিদায়, ওই বান্দার থেকে ক্ষমা নিয়ে যাইতে পারে নাই, কারণ কবে কার সাথে গালি গালাজ করেছে, কবে কার বিরুদ্ধে গীবত গিয়েছে ওই বান্দা তো এখন আর মনে নাই। ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে নেক আমল নিয়ে উঠবে, তখন বান্দার নেক আমল থেকে যাকে গালি দিয়া হয়েছিল ওই বান্দাকে নেক আমল নিয়ে দিয়ে দেওয়া হবে, যাকে হত্যা করেছিল তার নেক আমলগুলো ওই আল্লাহর বান্দাকে দিয়ে দেওয়া হবে, ওই বান্দা যেই নেক আমলগুলো করেছিল, যার মাল খেয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে বান্দার যখন সব নেক আমল শেষ, এবার ওই আল্লাহর বান্দা, এবার আর তার কোনো নেক আমল নাই, ওই আল্লাহর বান্দা যাদেরকে গালি দিয়েছিল তারা তারা নেক আমল নিয়ে জান্নাতে চলে গেছে, এবার ওই বান্দা অসহায়, আমার নেক আমল নিয়ে আর একজন জান্নাতে চলে গেছে।
গেল এবার ওই বান্দাকে কি করাবে এখনো একজন পাওনা বাকি এসে বলে আমাকে মেরেছিল অন্যায়ভাবে প্রহার করেছিল তার নেক আমল আমাকে দেন তার নেক আমল তো আর নাই তাহলে কি করা যাবে বলে ওই বান্দার গুনাহগুলোকে তোমার ঘাড়ে চাপায়া দেওয়া হবে তোমার ঘাড়ে চাপায়া দিয়া ছেড়ে দেওয়া হবে না রে উম্মত এরপরে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এজন্য হাতে পায়ে ধরে বলি রে মা ও যুবক বাবাজি ও বৃদ্ধ বাবাজি বুঝবার চেষ্টা করো কাউকে হত্যা করে কারোর মাল খেয়ে কাউকে গালি দিয়ে কাউকে তুমি কারোর নামে অপবাদ দিয়ে নিজেকে বড় নেতা নেতা ভাবিও না নিজেকে বড় বড় ভাবিও না একটু চিন্তা করে দেখো নিজের সব বরবাদ করে দিয়েছো যদি সেই বান্দা বেঁচে থাকে দৌড়িয়ে গিয়ে পাও ধরে ক্ষমা চাও আমাকে ক্ষমা করে দেও না ও জান্নাতে যেতে পারবো না তোমার মধ্যে তো অহংকার তুমি তো কারো থেকে ক্ষমা নিতে পারবো না অথবা আমার রসুল কি করতেন আমার রসুল এন্তেকালের বাজনা যখন বেজে গেছে এন্তেকালের পূর্বে মুহূর্তে খুব শোচনীয় অবস্থা রসুল বুঝতেছেন আমি আমার এন্তেকাল হবে রসুল খুব অসুস্থ রসুলের চাচা আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান হলো ফজল এই ফজলকে আল্লাহর রসুল বললেন ফজল আমাকে একটু লোকালয়ে নিয়ে যাও আমি লোকালয়ে যাব মানুষের সম্মুখে এসে এবার বলতেছে এ মানুষের দল আমি কি কারোর কাছে ঋণ আছি কিনা কেউ কি আমার কাছে টাকা পাবা কিনা বলো আমি কি কোনোদিন কাউকে প্রহার করেছি কিনা বলো আমি তার সে বদলা লয়া লও কে কি আমার কাছে পাইবা আজকে বলো এক সাহাবী দাঁড়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে 3 টাকা পাবো বলে কেমনে পাবা বলে রাসূল ভিক্ষুক আসছিল আপনার কাছে টাকা ছিল না আপনি আমার থেকে 3 টাকা নিয়ে তাকে দিয়েছিলেন 3 টাকা ফজলকে বললেন আমার মাল থেকে 3 টাকা ধরে দিয়ে দাও এবার আর একজন সাহাবী দাঁড়ায় বলে রসুল আমি আপনার থেকে বদলা নিতে চাই বলে কি বদলা নয় এবারে সাহাবা সাহাবা ডাক দিয়া বলেন রসুল আপনি আমাকে প্রহার করেছিলেন আপনাকে আমি প্রহার করতে চাই রসুল ডাক দিয়া বলেন ফজল দৌড় দিয়া ফাতেমার ঘর থেকে আমার লাঠি আর ছড়িটা নিয়ে আসো সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার ডাল রসুলের গায়ে প্রহার করা হবে সাহাবি প্রস্তুতি নিচ্ছে রসুলকে প্রহার করবে এবার সবার মধ্যে কান্নার হিড়িক লেগে গেল যেই মানুষটার শরীরে মশা মাছি বসা ছিল হারাম ওই মানুষটার গায়ে প্রহার করা হবে আর এবার সাহাবি ফজল দৌড়িয়ে গিয়া ফাতেমাকে বলে রসুলের চাবুকটা দে রসুলের চাবুক দিয়ে কি করবারে ফজল বলে এক সাহাবীকে রসুল প্রহার করেছিলেন রসুলকে থেকে সে বদলা নিবে মা ফাতেমা ঘরের মধ্যে ক্রন্দন করা শুরু করে দিয়েছে হাসান হুসাইনকে ডাক দিয়া বলে হাসান হুসাইন দৌড়িয়া যা তোর নানার গায়ে যেন কেউ প্রহার করতে না পারে দৌড়িয়া যাও লাগলে তোমার শরীরটা পাইতা দিও তোমরা দুই ভাই এরপরেও যেন আমার রসুল আমার আব্বা তোমাদের নানার গায়ে প্রেও কেউ প্রহার করতে না পারে দৌড়িয়া যাও এবার রসুল একদার সম্মুখে ছড়ি নিয়ে আবু বকর ডাক দিয়া বলেন সাহাবি তুই কেন রসুলকে মারবি আমার শরীরটা কি তোকে দেখোস না রে সাহাবি আমাকে একটু মারের পরেও মুহাব্বতের নবীকে মারবি না রসুলকে ডাক দিয়া বলেন ওই সাহাবি ও রসুল আমি যখন আপনা আপনি যখন আমাকে প্রহার করেছিলেন আপনা আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনার শরীরের কাপড়টা উঠায় নেন ফজলকে রসুল বলেন আমার পিঠের দিকে কাপড় উঠায় দাও সাহাবিকে রসুল ডাক দিয়া বলেন রে সাহাবি কখন মেরেছিলাম একটু কি স্মরণ করায়া দিবা সাহাবি ডাক দিয়া বলেন যুদ্ধের ময়দানে আপনি ছড়ি ঘুরাচ্ছিলেন আমার ঘোড়াটা আপনার গোলার পাশে ছিল রে নবী ছড়ি গুড়াইতে গুড়াইতে আমার পিঠে খালি শরীরে চাবুকের আঘাত লেগেছিল রে নবী রসুল বলেন তাড়াতাড়ি বদলা লয় আল্লাহ
যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বন্ধু কোনদিন জাহান্নামে যাবে না, আগে পরে কোনো গুনাহ নয়। ওই রসুল পর্যন্ত একটা চাবুকের আঘাত দিয়ে কবরে যাইতে সাহস করে নাই। আর তুমি আর আমি অহংকারের কারণে মানুষকে মারতেছি, মাল খাইতেছি, এর পরেও মানুষের কাছে মাফ চাইতে পারি না, বলতে পারি না ভাই বদনাম হয়ে এলো। সাহাবা একরাম কাঁদতেছে, ওমর ডাক দিয়া বলে, সাহাবি রসুলকে কেন মারবি, এতগুলো মানুষকে কি তোর চোখে পছন্দ হয় না? হাসান হুসাইন কাঁদে, নানাকে মারবি না? যেই সাহাবি মারবে ওই সাহাবিও কাঁদতেছে, কিন্তু রসুল তো জাহান্নামের ভয়, কারণ কিয়ামতের ময়দানে তো মুফলিস হতে পারব না। এ কারণে রসুল বলেন, জলদি বদলা লয় আল্লাহ, জলদি বদলা লয় আল্লাহ। এবার সাহাবী রসুলের পিঠের কাছে গিয়ে আস্তে করে বসে পড়লেন, বসে নিজের শরীরটাকেও খুলে নিলেন, নিজের শরীরের কাপড়গুলোকেও খুলে নিলেন। এবার চামুকটাকে মাটিতে রাখিয়া সাহাবী রসুলের পিছনে গিয়া রসুলকে একটু জড়ায়া ধরলেন, আর রসুলের মুখে নবুয়তে চুম্বন খাইতেছে আর বলতেছে, ও রসুল এমন কোন আমল করি নাই জান্নাতে যেতে পারবো, আপনার মহাব্বতে যেতে পারি যদি জান্নাতে, জীবনে বড় আশা ছিল আপনার খালি শরীরের সাথে একটু শরীরটা লাগাবো, আজকে আপনার খালি বদনের সাথে শরীর লাগাইলাম, কেয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ যেন আমাকে নাজাত দেয়। এই সামান্য একটু শরীরের বদল লাগাবেন, মহাব্বত দেখিয়েছেন আর রসুলের সাথে, ওলামাদের সাথে মহাব্বত জমা কর, মাদ্রাসার সাথে মহাব্বত জমা কর রে উম্মত। এ আল্লাহর দরগা এলাকার মুসলমান, হাতে পারে ধয়ে বলি, ও পর্দার অন্তরালের মা, মাদ্রাসার দিকে মহাব্বতের নজর দেখাও, আলেমদেরকে মহাব্বত করো, আলেমদের কথা শুনো, আলেমদেরকে গালি দিও না, তোমাদের ভালো চায়েরা তোমাদেরকে জাহান্নামে দিতে চায় না, আলেমরা তোমাদেরকে কোনো কথা বলে টাকা পাইতে চায় না, এরপরে আলেমরা কেন এত কথা বলে? এরে আল্লাহর বান্দা, আখেরাত থেকে একটু ভয় কর, মাদ্রাসার সাথে ওসিলা হিসেবে সম্পর্ক জোড়ায় রাখ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ছোট ছোট ওসিলা তালাশ করো, আলেমদের সাথে মহাব্বত রাখে, ওসিলায় আল্লাহ নাজাত দিবেন। মাদ্রাসায় যখন কিছু দরকার হয় সেগুলো প্রয়োজন পূর্ণ করে দেয়, ওসিলায় আল্লাহ নাজাত দিবেন, কারণ কোরআনের মধ্যে এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। আবু বকর রসুলকে ডাক দিয়া বলেন, রসুল আপনি তো বুড়া হয়ে গেছেন। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, শাইয়াবাতনি ওয়াল ওয়াকিয়া ওয়াল ইদা শামসু কুইরাত ইত্যাদি ইত্যাদি সূরা, কোরআনের সূরা আমি রসুলকে বুড়া বানায়া দিয়েছেন। রসুলের একজন আশেক রসুলকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, আমার কাছে হাদিস পৌঁছেছে, আপনি নাকি বলেছেন সূরা হুদ আপনাকে বুড়া বানায়া দিয়েছে, কারণ কি? রসুল বললেন, কোরআনের মধ্যে সূরা হুদ একটি আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর দিনের উপরে সেভাবে অবিচল থাকো যেইভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন। রসুল এই আদেশকে ভুল করে, রসুল এই আদেশকে ভয় পেয়েছেন, না জানি আল্লাহর মতো করে, আদেশের মতো করে আদায় করতে পারি নাই। আমার আপনার ভয় নাই, জাহান্নামের ভয় নাই। এতগুলোতে আল্লাহ তাআলা জাহান্নামের, এই সূরাগুলোতে জাহান্নামের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো বলে দিয়েছেন, জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবা? ওসিলা তালাশ করো বান্দা, মাদ্রাসাকে গালি দিও না, মাদ্রাসা বন্ধের চেষ্টা করো না, আলেমদেরকে গালি দিও না, মাদ্রাসার যদি বিরোধিতা করো, আর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে বসেন, এ কারণে যদি জাহান্নামে যেতে হয়, কেমন জাহান্নামের আলোচনা সূরা
ইহুদের মধ্যে, কেমন জাহান্নামের আলোচনা কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে জাহান্নামীর যখন জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে হুদুহু ফাগুল্লু সুম্মাল জাই মাসাল্লু। এর ফেরেশতার দল এই বান্দার জাহান্নামের ওয়ার্ডার সাকসেস, বান্দাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। বান্দা জাহান্নামের দিকে যাইতে চাইবে না, 70,000 শিকল দিয়া বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামের কথা একটু চিন্তা করে চোখ দিয়ে দুফুটা পানি ফালা, কারণ এই জাহান্নামের আগুন লিপবে তোমার চোখের পানি দ্বারা। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। একটু যদি চোখের পানি না আসে, একটু কান্নার বান কর রে মমিন, ওই জাহান্নামে গিয়া তোমার পিপাসা লাগবে পানিও পাবা না। মনে করেছো তুমি জাহান্নামের আগুন বোধ করে এরপরে জান্নাতে আসবা? এরে আল্লাহর বান্দা, মুহাদ্দিসিন ইকরাম বলেন জাহান্নাম থেকে যদি কোনো আল্লাহর বান্দাকে উঠানো হয়, জান্নাতের নহরের মধ্যে গোসল দেওয়া হবে, কিন্তু বান্দার শরীরগুলো সব ভালো হয়ে যাবে। কিন্তু ওই বান্দা যে জাহান্নামে পড়তে পড়তে কলব জ্বলতেছে, কলবটার মধ্যে এরপরে আগুন দাও 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 করে জ্বলতে থাকবে, জাহান্নামের সর্বনিকৃষ্ট আগুন, সর্বনিকৃষ্ট শাস্তি যাকে দেওয়া হবে আবু তালেব। আবু তালেবকে শুধুমাত্র একটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে, এই জুতার এত পাওয়ার হবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করে পায়ের ওই আগুন মাথার ভেতরে মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে, সহ্য করতে পারবা না রে উম্মত। এজন্য হাতে ধরে পায়ে বলি, মানুষের হক নষ্ট করবা না, কাউকে গালি দেবা না, কারোর হক মারবা না, কারো সম্পর্কে অপবাদ দিবা না, যদি খাঁটি নিয়ত থাকে অন্তরে। আর আজকে থেকে ব্যবহারকে সুন্দর করে নিবা, আলেমের সাথে ভালো ব্যবহার করবা, এমন যদি খাঁটি নিয়ত অন্তরে থাকে, আজকের মাহফিল থেকে যদি তওবা করে নিতে পারো, এলাকার পরিবর্তন ঘটানোর যদি নিয়ত থাকে, কোনো মানুষকে দেখাবার জন্য নয় খালেস নিয়তে আল্লাহকে বলো। কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা লাস্টে বলেছেন তাওয়াবুর রহিম, আল্লাহ হলো তওবা গ্রহণকারী দয়াময়। আল্লাহর কাছে খালেস নিয়তে তওবার নিয়তে দুটি হাত উঁচু করে রবকে দেখায় দাও, কারা কারা রাজি আছো আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ কারোর হক যেন না মারি, কাউকে প্রহার না করি, কারোর ব্যাপারে খারাপ কথা না বলি। আয় আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলকে কবুল করে নাও, বলেন আমিন। শেষ করে দেব নাকি আমার বাইরে যেতে? আল্লাহ, গত বছর অনেক সময় দিয়েছিলাম, এবার বৃহস্পতিবারে প্রোগ্রাম করছেন, আমার জুমা আছে ঢাকাতে, এর জন্য তাড়াতাড়ি যাইতে হবে। বৃহস্পতি শুক্রবার আমার ঢাকার বাইরে প্রোগ্রাম রাখা মসজিদের জোর থেকে নিষেধ, তারপরেও রাখছি আপনাদের মহাব্বতের খাতিরে এবং ওলামা একরামের সম্মানে। ওলামা একরাম ফোন দিয়েছেন, ওলামা একরামের সম্মান করা দরকার দরকার, শুধু আপনাদের দরকার তা না, আমরাও ওলামা একরামকে মহাব্বত করি। একটু আমাদের থেকে বেশি বয়স্ক বা একটু বড় আলেম, যেই হোক আলেম হইলি ভাবি যে আমার থেকে বড় আলেম, বড় বুজুর্গ, তাকে সম্মান করার চেষ্টা করি। আলেমদেরকে আপনারা সম্মান করবেন তো? বয়ান করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলের বয়ানের পদ্ধতি কিছু বর্ণনা করেছি, আরও কিছু বয়ানের পদ্ধতি আছে। সেই বয়ানের পদ্ধতি হলো রসুল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের সম্মুখে বয়ান করতেছিলেন, তখন মাইক তো ছিল না, মাইক ছিল না, তো রসুল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, মহিলারা আর শুনে নাই, আওয়াজ পৌঁছে নাই, কি করে নাই, আওয়াজ পৌঁছে নাই। এখন তো আলহামদুলিল্লাহ মহিলাদের পর্যন্ত আওয়াজ যায়, কি বলেন? এক বয়ানই সবাই শুনে। তা রাসূল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চেয়ারটা নিয়ে মহিলাদের কাছাকাছি গেলেন, পর্দার এপারেই, সামনাসামনি না, আবার কাছাকাছি গিয়া মহিলাদেরকে আবার দ্বিতীয়বার নসিহাত করলেন। নসিহাত করার পর কি নসিহাত করেছেন একটু পরে বলতেছি, মহিলারা একটু আগ্রহে থাকেন। নসিহত যেটা রসুল করেছেন ওই নসিহতটা আপনাদেরকেও করব, কিন্তু নসিহতের পর রসুলের সাহাবীরা যেই আচরণ করেছে, যেই কাজটা করেছে, ওই কাজটা করার জন্য প্রস্তুত যারা থাকতে পারবেন তারাই বয়ানটা শোনার জন্য রাজি থাকেন।
এবং সাহাবা একরাম কেউ রাসূল আকদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করায়ছেন কেউ কি উঠে যাবেন এখান থেকে উঠে গেলে কিন্তু আমি ছেড়ে দেব সাথে সাথে আমি অনেক কষ্ট করে এসেছি না ঢাকা থেকে আমাকে কষ্ট দিলে কি আপনাদের জন্য এটা উচিত হবে বলেন যদিও আমি ছোটখাটো আলেম যদিও ছোটখাটো একজন মানুষ তাও তো মেহমান আল্লাহর রাসূল বলেছে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু যদি কেউ আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে চাও ফালইকরিম যায়ফাহু সে যেন তার মেহমানকে সম্মান করে যে তার মেহমানকে সম্মান করে না সে কোনোদিনও মুমিনের গুনাহগুলির গুনাহগুলির গুণান্বিত হতে পারে না এজন্য মেহমানকে সম্মান করার দরকার আছে না নাই এজন্য আপনারা বসে থাকবেন তো উঠলেই আমার অসম্মানই হবে উঠলেই আমি কষ্ট পাবো কেউ উঠবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আহ কেমন সাহাবীয়া ছিলেন কেমন কষ্ট আম্মা জান করেছেন রাসূল আকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে জিব্রাহিম আসলেন আয়াত নিয়া আয়াত নিয়ে এসে বলতেছেন আপনার উম্মতকে তো উল্টামুখী করা অর্ধমুখী করা জাহান্নামে নিক্ষেপ করা হবে এমন একটা আয়াত নিয়ে রাসূলের দরবারে জিবরিল আমিন আগমন করেছে রাসূল শুনে তো ব্যতিব্যস্ত হয়ে পড়লেন হায় আমার উম্মত বুঝি জাহান্নামে চলে যাবে রাসূল এমন কাঁদা কাঁদতেছেন কাঁদতে কাঁদতে যেন বেহুশ হয়ে যাবে আমার রাসূল এমন কাঁদা কাঁদতেছেন আল্লাহর রাসূল উম্মত উম্মত মনে হয় জাহান্নামে চলে যাবে এক সাহাবী এবার চিন্তা করলেন সম্ভবত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটা কন্যা ছিল নাম হলো হযরতে ফাতেমা বলেন এই ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন কলিজার থেকে বেশি ভালোবাসতেন আজকে তো মেয়ে হলে আমাদের আর ভালো লাগে না অথচ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি তার মেয়ের কারণে যদি কোনো বিপদে নিপতিত হয় মেয়ের কারণে যদি কোনো পরীক্ষায় নিপতিত হয় মেয়ের কারণে যদি কেউ কোনো কষ্ট পড়ে আর যদি সে সেটাকে শরীয়ত সম্মতভাবে সমাধা করে সে যদি তার উপরে ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য রয়েছে জান্নাত আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে আরো বলেছেন কেউ যদি তার একটা মেয়ে দুইটা মেয়ে অথবা তিনটা মেয়ে প্রথমে তিনটার কথা বলেছেন যদি লালন পালন করে আর যদি দিন দায়িত্ব শিক্ষা দেয় মডার্ন ফরডান বানায় না এমন মডার্ন বানায় যেই সন্তান কিনা ভার্সিটিতে গিয়া ট্রাঙ্কের মধ্যে তার বাচ্চা পাওয়া যায় নবজাতকের বাচ্চা এই বাচ্চা ট্রাঙ্কের মধ্যে লুকায় রাখে এমন কেউ না এমন কোন শিক্ষা তাকে দেয় না যেই শিক্ষার কারণে আলেমেরা কত কষ্ট করে দর্শন বিরোধী আইন করার জন্য আলেমরা কত আন্দোলন করলো আন্দোলন করে আলেমরা দর্শন বিরোধী আইন চালু করলো কারণ আমার মা বোনেরা যেন দর্শনের শিকার না হয় এজন্য আলেমেদের বড় চিন্তা দোয়াও করেছেন বড় চেষ্টাও করেছেন সরকারের সাথে কথাও বলেছেন কিন্তু আজকে বড় দুঃখের বিষয় ওই মা বোনেরা যাদের জন্য আমরা এত কষ্ট করলাম যাদের পক্ষে আমরা মাইকে জোরে জোরে কথা বলি যেই মা বোনদেরকে সম্মান দেওয়ার কথা বলি সব জায়গায় যেখানে আজকে মা বোনেরা অবহেলিত ইসলাম মা বোনদেরকে কি মর্যাদা দিয়েছেন আমরাই মানুষকে বলে বেড়াই মা বোনদেরকে সম্মান কিভাবে করতে হয় আমরাই বলে থাকি আমরাই সেই দিক নির্দেশনা দিয়ে থাকি আর আজকে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে আর আজকে আমাদেরকে ওই নারীদের বিরুদ্ধে আমরা এটা বলা হচ্ছে আর আজকে বড় দুঃখের বিষয় কলিজা ফেটে যায় আই যে আলেমরা তোমাদের জন্য এত কিছু জমিনের বুকে করতেছে আজকে বড় দুঃখের বিষয় এমন কিছু শিক্ষা জমিনের বুকে আছে যেই শিক্ষা পাওয়ার কারণে এই মা বোনরা আলেমদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দুঃখের কথা কাকে বলবো বলে কার কাছে গিয়ে মনের দুঃখ বলবো জায়গা পাই না কাদের জন্য আমরা ঘাম ঝরাচ্ছি রক্ত ঝরাচ্ছি কষ্ট করছি নিজের জীবনকে আলেমরা বিসর্জন দিচ্ছেন কি কারণে আমরা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করি উম্মতের হেদায়েতের জন্য জান্নাতে নেবার জন্য আর এই উম্মত আজকে মাদ্রাসার বিরোধিতা করতেছে উম্মত আজকে আলেমদের বিরোধিতা করতেছে তোমরা শুধু দেখো তোমার মতের বিরুদ্ধে কোনো কথা গেলেই রাগ হয়ে যাও এটাই দেখো আলেমরা কেন আমাদের বিরুদ্ধে কথা বলে আলেমরা কেন আমরা যে কাজ করি সে কাজকে খারাপ বলে এটা দেখো না তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করে
এটা কি তোমাদের কর্ণ কোরে পৌঁছে না? আলেমরা দোয়া করে দেশে শান্তি দেন, আলেমরা তোমাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, তোমাদের জন্য রবের দরবারে ফরিয়াদ করে, এগুলো কেন তোমরা দেখো না? তোমাদের জন্য কি করতেছেন দেখো না? মতের বিরুদ্ধে গেলে আলেমকে কেন গালি দাও? কাদের জন্য আলেমরা কি করতেছে আর তোমরা সেই আলেমকে আজকে গালি দিচ্ছ? সেই আলেমের বিরুদ্ধে রাস্তায় নামতেছো? উম্মতের কি হলো? উম্মত তো জাহান্নামি হয়ে যাচ্ছে। হাই নবী তো আর আসবেন না, এই মুহাম্মদের উম্মতকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? আয় আল্লাহ, তুমি উম্মতের ওলামা একরামকে ধৈর্য দাও, নবী নাই উম্মতের ওলামা একরামকে তোমার দরবারে সুপর্দ করলা, উম্মতের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। আল্লাহ উম্মতের জন্য কাজ করার তৌফিক দাও। আল্লাহ উম্মত বুঝতেছে না, আলেমকে গালি দিচ্ছে, একদিন বুঝবে। আল্লাহ উম্মতকে বুঝ দাও, একটু জবান থেকে দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, আমিন বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে উম্মত ওলামাদের সাথে থাকার তৌফিক দান করেন, থাকবে তো ইনশাআল্লাহ। বলতেছিলাম নবী কান্দতেছেন উম্মতের জন্য, সাহাবী দৌড়িয়ে গেছেন মা ফাতেমাকে আনার জন্য। ফাতেমা গায়ে শরীরে একটা চাদর, মানে একটা পশমের চাদর, একটা উট বা দুম্বা এই ধরনের কিছুর চামড়া, তাও আবার অনেকগুলো তালি লাগানো। সাহাবি এসে অবস্থা দেখে বলতেছেন, হায় রুম পারস্যের বাচ্চাদের মেয়েদের তো অবস্থা, তারা রেশমির পোশাক, দামি দামি পোশাক ব্যবহার করে, মুহাম্মদের কন্যারে কি অবস্থা, এই বিশ্বের মুসলিমদের শাসকের কি অবস্থা, এই একটা তালিযুক্ত কাপড় পরে সে চলাফেরা করতেছে, আর কি তার কোনো কাপড় নাই। মা ফাতেমার কানে কথাটা চলে গেছে, মা ফাতেমা রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন। রসুলের দরবারে হাজির হয়ে রসুলকে বলতেছেন, আপনার সাহাবী আমাকে বলেছে, আমি শুনেছি যে মুহাম্মদের কন্যা এত একজন এত বড় বাচ্চার কন্যার শরীরে তালিযুক্ত কাপড় ছাড়া কোনো কাপড় নাই, এ কথা আপনার সাহাবী বলেছে। হে আল্লাহর রসুল, আপনাকে সাক্ষী করে আল্লাহর কসম খেয়ে বলছি, মা ফাতেমা বলতেছেন আমার ঘরে আরেকটা চামড়া আছে, যেই চামড়ার মধ্যে করে আমি বকরি দুম্বা এগুলোর খাবার দিই দিনের বেলা, রাতের বেলা আমি শুই না, হাসান হুসাইনের জন্য চামড়াটা দিয়ে বিছনা পেতে দিই, হাসান হুসাইনের বিছনা করে দিই, আর কিছু নাই, আর কোন আসবাবপত্র নাই। এই মা ফাতেমার ঘরে আল্লাহর রসুলের দরবারে এসেছেন একজন সাহাবী ভিক্ষা করতে, এসে বলতেছেন আমাকে কিছু দেন, আমি বড় অভাবগ্রস্ত। রসুলের কাছে কিছু ছিলেন না, রসুল বলেছেন যাও আমার মেয়ে ফাতেমার ঘরে চলে যাও। ফাতেমার ঘরে এসে বলতেছেন আমাকে কিছু দেন, আমার এটার অভাব সেটার অভাব, ফাতেমার চামড়াটাই দিয়ে দিছি, আর কিছু তো নাই, কিছু না। এরপরেও চেয়েছেন দিয়ে দিয়েছেন। এরপরে রসুল, এরপরে ওই সাহাবি ওই ভিক্ষুক বলতেছে, মা এটা দিয়ে আমি কি করব, আমার কিছু রুটির দরকার, টাকা পয়সার দরকার, আমি কিছু খাবো, এটা দ্বারা তো আমার কিছু ফায়দা হবে না। তখন আম্মা জানে, তখন ওই মা ফাতেমার একটা গলার হার ছিল যেটা এক হাদিয়া পেয়েছিলেন, সেটা ছিল, সেটা ফেরত নিয়ে, চামড়াটা ফেরত নিয়ে সেটা দিয়ে বলল, যান এটা নিয়ে চলে যান। ভিক্ষুক সেটা নিয়ে রসুলের দরবারে হাজির, রসুলও কাঁদতেছেন, হাই এত শখের একটা মাত্র গলার এই গহনা ছিল, এটাও ফাতেমা দিয়ে দিল, সাহাবীরাও কাঁদতেছে। সাহাবি দাঁড়ায় বলে, এটা আমি ক্রয় করতে চাই, রসুল আমাকে কি ক্রয় করার অনুমতি দিবেন? সাহাবি রসুলের ভালোবাসায় সেটাকে ক্রয় করে তাকে কিছু টাকা দিয়ে দিলেন। পরে ওই সাহাবি মা ফাতেমাকে আবার ওই হারটাকে হাদিয়া দিয়ে দিলেন। দানের বরকত দেখেন, তার হার তিনি পেয়েছেন ফেরত। মাঝখানে ওই সাহাবি ওই যে ভিক্ষুকের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তার জরুরত পূর্ণ হয়েছে, দানের মধ্যে এজন্যই এ ধরনেরই বরকত, হার হারই থেকে গেল, তারও চাহিদা পূরণ হয়ে গেল, সব হয়ে গেল, এটার নামই হলো দানে বরকত। এই বরকতের কাজ করতে আপনারা রাজি আছেন?